এশিয়ার অদ্ভুত ভয়ঙ্কর চারটি ধর্মীয় স্থান, ধর্মীয় স্থানগুলোর মর্যাদা যার যার ধর্মের কাছে অসীম। প্রতি বছর হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন ধর্মীয় স্থান দর্শন করেন, তবে কিছু কিছু জায়গা আছে যেখানে সৌন্দর্যের পাশাপাশি অদ্ভুত সব বিষয় রয়েছে। এমনই কিছু ধর্মীয় স্থান আছে যেগুলোর ধর্মীয় মূল্য থাকলেও তার সাথে যোগ হয়েছে ভয়াবহতা। জেনে নিন এশিয়ার কিছু ভয়ঙ্কর ও বিচিত্র ধর্মীয় স্থান সম্পর্কে। ডোংগু মন্দির, চীন। 1319 সালে নির্মিত চীনের প্রাচীন এই মন্দিরটি যতটা না ধর্মীয় স্থান বলে খ্যাত ততটাই ভয়ঙ্কর। এখানে প্রতি বছর নানা রকম অনুষ্ঠান পালিত হয়, আর অনুষ্ঠানের পরিমাণ বেশি হওয়ার কারণ এই মন্দিরটি কোনো সাধারণ মন্দির নয়, এটি মানুষকে তার ভবিষ্যৎ সম্পর্কে বলে দিতে পারে। পুরো মন্দিরটিতে রয়েছে অনেক রাস্তা ও ঘর, এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আশীর্বাদের রাস্তা। এই রাস্তা দিয়ে সবাই যাওয়ার চেষ্টা করে সবসময়। এর পাশাপাশি রয়েছে খুশির রাস্তা, নরকের 72টি ঘর এবং 15 রকমের ভয়ঙ্কর মৃত্যুও। তবে ভয়াবহ এই জিনিসগুলোর পাশাপাশি এখানে রয়েছে সহানুভূতি ও দয়ার পাহাড়ও। গোয়ার লাউওয়াহ মন্দির, বালি। ভারতের বালিতে অবস্থিত এই গোয়ার লাউওয়াহ মন্দিরের ভিতরে গেলে শুনতে পাবেন হাজারটা চিৎকার, তবে তা ভূতের চিৎকার না হলেও ভূতের চাইতে কম ভয়ানক নয় এই চিৎকারের উৎস। গোয়া লাউওয়াহ শব্দটির অর্থ হচ্ছে বাদুড়ের গুহা, আর ঠিক তাই গুহার নামকরণের সতর্কতা প্রমাণ করতে হাজার হাজার বাদুড় বাস করে এখানে। মনে করা হয় একটা সময় রাজাদের লুকানো স্থান ছিল এটা। গুজব বলে গুহার ভিতরে কেবল বাদুড়াই নয়, রয়েছে একটি বিষধর সাপও। এই সাপের কাজ হচ্ছে সব রোগ নিরাময় করার, পানিকে পাহারা দেয়া, আর খোদা পেলে বাইরে এসে টপাটপ বাদুড় খেয়ে নেয়। ওয়াট ফুমিন থাইল্যান্ড। থাইল্যান্ডের নামে অবস্থিত এই বৌদ্ধ বিহারটির ভিতরে রয়েছে অনেক বৌদ্ধ মূর্তি আর অসাধারণ সব চিত্র। হাতে আঁকা সেই পুরনো ছবিগুলো মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট সময়গুলোকে ফুটিয়ে তুলেছে নিখুঁতভাবে। তবে এটুকুই শেষ নয়, বিহারের ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে এর ভিতরে থাকা একটি গম্বুজ, যার ভিতরে ঢুকলে দেখতে পাবেন মৃত্যু নিয়ে আঁকা নানা রকমের চিত্র। মৃত্যুর পর কি হবে, মোট 6 বার জন্ম নেওয়ার কথা বলা হয়েছে এখানে। রয়েছে জীবন্ত গরম পানিতে ডোবানো, গরম তেলে চোবানো, পাখি দ্বারা গাছের সঙ্গে বাঁধা এক মহিলার মাথার মাংস, ঠুকরে ঠুকরে খাওয়ার চিত্র সহ আরো অনেক চিত্র। হুয়াশান টি হাউস, চীন। কোনো রকম নরকের কথা বলা হয়নি এখানে, তবে সরাসরি নরকে নিয়ে যাওয়ার ব্যবস্থাই করেছে এই স্থানটি। হুয়াশানের এই পাহাড়টিতে রয়েছে অনেক ধর্মীয় স্থান, আর সেই সঙ্গে আছে 474 রকমের ঔষধি গাছও। রাজারা প্রায় এখানে পূজা করতে আসতেন। এই পাহাড়ের উপরে বিধাতার হাতের ছোঁয়া রয়েছে বলেও মনে করেন অনেকে। পাহাড়ের উপরে রয়েছে আরেকটি ধর্মীয় নিদর্শন, তবে সে পর্যন্ত যেতে হলে প্রথমে একটি সিঁড়িতে নামতে হবে, আর তারপর হঠাৎ করে সিঁড়ি উধাও হয়ে যাবে, রেলিং থাকবে না, পাথরের খাঁজে খাঁজে পা ফেলে উঠতে হবে উপরে। আর এবারও যদি সব রকমের ঝামেলা সরিয়ে উপরে উঠেও পড়েন, নেমে আসতে কতটা সময় বা শ্রম লাগবে, আদৌ নেমে আসতে পারবেন কিনা সেটা আন্দাজ করাটা বেশ কঠিন বলা চলে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সনাতন মন ভরে উঠুক সনাতন।